হ্যালো ফ্রেন্ডস, ম্যাগনেটিক এয়ার ফ্যান বানানোর জন্য তোমাদের প্লাস্টিকের বটল, সাইকেল স্পোক, নিউডিয়াম ম্যাগনেট, কাঁচি ইত্যাদি চাই। প্রথমে বটলের লিড থেকে 10 সেন্টিমিটার নিচে বটলটিকে কেটে নাও। আমরা বটলটির উপরের দিকটিকে প্রপেলারের আকার দেব। দেখো, 12 পেটালস যেভাবে দেখানো হচ্ছে ভিডিওতে কাট করো, এটাকে ফ্ল্যাট করো, আর প্রত্যেকটা পেটালস পেছনের দিকে বেন্ড করো এবং টুইস্ট করো। তাহলে এটাটা ফ্যানের আকার নেবে, প্রপেলারের আকার নেবে। ক্যাপের মধ্যে একটা ছোট্ট হোল করো, যাতে সহজেই সাইকেল স্পোকের নাটটি টাইটলি ফিট হতে পারে। বোতলের উপর দিকে যেন সাইকেল স্পোকের থ্রেডটি লাগানো থাকে। বাইরের দিক থেকে একটি সাইকেল স্পোকের থ্রেডের প্রান্তটি স্পোকের নাটের সাথে কানেক্ট করো। তোমাদের অলমোস্ট টয় রেডি। এখন দুটো নিওডিয়াম শক্তিশালী চুম্বক নাও, আর একটা স্টিলের দেখো ডাব্বার সাথে আটকে থাকবে চুম্বকটি। এখন দুটো চুম্বক নিয়ে, রিং চুম্বক নিয়ে সাইকেল স্পোকের ভেতরে ঢুকিয়ে দাও। সাইকেল স্পোক সমেত প্রপেলারটি সিলিন্ড্রিক্যাল কন্টেনারের মধ্যে রেখে ঘূর্ণায়মান পাখার নিচে রাখলে একবারে দারুণভাবে প্রপেলারটি ঘুরতে থাকছে সিলিন্ডারটির চারিদিকে। ইটস আ রিয়েলি টেরিফিক অ্যাক্টিভিটি। তোমরা বানাও, দারুণ মজা পাবে। দেখো কিভাবে টয়টি ঘুরে চলেছে সিলিন্ড্রিক্যাল জারের সাইড বরাবর, তাই না?